343 মহিলা আসন 43 আপনার নির্ধারিত সময় 5 মিনিট ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আমার সমস্ত শ্রদ্ধা একটি নামের মধ্যে বাংলাদেশ আমার সমস্ত শক্তি একটি নতুন অস্ত্রে শেখ মুজিব দাদর জাতীয় সংসদের এই অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ উপর আনিত ধন্যবাদ প্রস্তাবে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ বক্তব্যের শুরুতে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহর্ষি নারী বঙ্গমাতা ফজিলুদ্দিন মুজিবকে এবং তাদের প্রিয় তিন পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও তাদের আদরের ছোট্ট শিশু শেখ রাসেলকে স্মরণ করি 15ই আগস্টে সকল শহীদদের যাদের রক্তে ভেজা বাংলার এই পবিত্র মাটি আরো স্মরণ করছি জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আর নির্যাতিত 2 লক্ষ মা বোনদেরকে মাননীয় স্পিকার আমাকে দ্বিতীয়বারের মতো সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জননেত্রী শেখ হাসিনার দেওয়া পবিত্র দায়িত্ব আমি সঠিকভাবে পালন করে লক্ষ্মীপুর রামগতি কমলনগরের নদীভাঙ্গা মানুষের কাছে এই সরকারের সকল উন্নয়ন পৌঁছে দিতে চাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সারা দেশের মতো অবকাঠামোগত উন্নয়ন হয়েছে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর রামগতি কমলনগর উপজেলায় এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি প্রায় 2 দশক ধরে নবম জাতীয় সংসদে আমি এই এলাকার প্রধান সমস্যা মেঘনা নদীর ভাঙন থেকে এলাকাবাসীর বাড়িঘর রক্ষা বাঁধ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবি জানিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সেই বাঁধ নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হয় এবং সেই কাজের ধারাবাহিকতা এখনো চলমান আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানো এক বীরের জাতি বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি একজন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশ এই দেশ এখন খাদ্য সম্পূর্ণ শেখ হাসিনার বাংলাদেশ এখন পারমাণবিক এক শক্তিধর দেশ বাংলাদেশ এখন নিজেদের টাকা তৈরি করে পদ্মা স্বপ্নের পদ্মা সেতু এক কথায় মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশের স্পট দার নাম শেখ হাসিনা মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনা নিজের স্বপ্ন দেখেন আমাদের স্বপ্ন দেখান তার সেই স্বপ্ন বাস্তবায়ন করে বারবার প্রমাণ করে তিনি বঙ্গবন্ধুর আদর্শের পরিশুদ্ধ উত্তরসূরি মাথা নোয়াবার নয় মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি সংসদে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন সেই জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উন্নয়নের রথযাত্রা বাংলাদেশকে তিনি যেভাবে উপস্থাপন করেছেন তা অত্যন্ত আকর্ষণীয় প্রাঞ্জল ও আন্তরিক জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত প্রায় সবগুলোর বিষয়কে তিনি জাতির সামনে তুলে ধরেছেন মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ গণতন্ত্রের জয় হয়েছে বলে যথার্থ মন্তব্য করেছেন তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে একটি মহল সহিংসতা সৃষ্টি করতে চাইলেও শেষ পর্যন্ত সফল করতে পারেনি গত 10 দশকে সরকারের ধারাবাহিকতা বজায় থাকার কারণে যেসব ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে তার বর্ণনাও তিনি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি দারিদ্রতা বেকারত্বের হার কমানো মাথাপিছু আয় 5 গুণ বাড়ানো আর এসব তথ্য মহামান্য রাষ্ট্রপতির নজর এড়ায়নি মহামান্য রাষ্ট্রপতি দেশের কৃষি খাতের সফলতার উজ্জ্বল উদাহরণ তুলে ধরে বলেছেন যা বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি সমবায় সম্পাদক হিসাবে আমি আপ্লুত হয়েছি মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি বলেছেন স্বাধীনতার পর
আমাদের শ্রেষ্ঠ অর্জন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন। এর ফলে সব খাতে সমানভাবে উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি। আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া। এই পরিপ্রেক্ষিতে স্বল্পমেয়াদী 2025 সাল, মধ্যমেয়াদী 2031 সাল এবং দীর্ঘমেয়াদী 2041 সালের কর্ম পরিকল্পনা সমূহ বাস্তবায়নের সরকার কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু সোনার বাংলা করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় স্পিকার, আমাদের দেশ এখন 64টি জেলায় 560টি বোমা হামলার জায়গায় 560টি মডেল মসজিদ হয়। জামাত বিএনপির আমলে দুর্নীতিতে টানা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লজ্জা আমাদের আওয়ামী লীগের আমলে এদেশের মানুষ পায়নি। এদেশের সরকার প্রধান এতিমে টাকা চুরি করে না। মাননীয় স্পিকার, এদেশ এখন মিস্টার 10% এবং মাথা খাম্বা লিমিটেডের অধিপতি। দুর্নীতি ফোস্টার বয়দের জন্ম হয় না এদেশে। এদেশ এখন আর জামাত বিএনপির পেয়ারে পাকিস্তান নয়। মাননীয় স্পিকার, এদেশ এখন জামাত বিএনপির জামানপ্রিয়তির আড্ডাখানা নয়। মাননীয় স্পিকার, এদেশ বাঙালি, এদেশ আদিবাসী, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের এই দেশ লাল সবুজের পতাকার, এই দেশ শেখ হাসিনার, এই দেশ বঙ্গবন্ধুর, এই দেশ জয় বাংলার। আমাকে সময় দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা।